বছরের পুজোর প্রস্তুতি জানতে হলে কুমোরটুলিতে তো আসতেই হয়। চলো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো, একটু ঘুরে দেখি কুমোরটুলি কতটা তৈরি পুজোর জন্য। গণেশ চতুর্থী যেহেতু সামনে, তাই প্রচুর গণেশ কিন্তু দেখতে পেলাম। অনেক গণেশ ঠাকুর কিন্তু বিক্রিও হয়ে যাচ্ছে। দেখো এখানে ঠাকুরের রং করাও শুরু হয়ে গিয়েছে, অনেকটাই কিন্তু রং এগিয়ে গিয়েছে দেখো। সেই পুরনো রেডিওর দোকান দেখলেই যেন মনটা কেমন হয়ে যায়। দেখো এখন এই কুমোরটুলির এখানে ঘুরে বেড়াচ্ছি, নানান জায়গায় দেখছি যে ঠাকুর কত দূর এগিয়েছে।
এবার চললাম গঙ্গার ঘাটের দিকে।